শীতের মৌসুম এলেই সারা দেশের সার্কাসের দল এসে তাঁবু ফেলত কলকাতার পার্ক সার্কাস, মার্কা স্কোয়ার, টালা পার্ক, শিথির মোড়ের বড় বড় ময়দানগুলিতে। একইভাবে মফস্বলের জেলাগুলিতেও থাকত সার্কাস দলের চাহিদা। রঙিন তাঁবু ঝলমলে আলোয় সেজে থাকত ডিসেম্বরের শহর। একুশ শতক বদলে দিয়েছে বিনোদনের সেই রসদ। স্মার্টফোনের বারবারন্ত, নিত্য নতুন ওটিটি প্ল্যাটফর্মের জেরে এক ক্লিকেই মুঠোফোনে হাজির বিনোদনের সমস্ত মাধ্যম। কম্বল মুড়ি দিয়ে ঘরে বসে নতুন ওয়েব সিরিজ দেখাই এখন ট্রেন্ড। শতাব্দী প্রাচীন সার্কাস শিল্প এখন হারানো নস্টালজিয়া। সংসার চালাতে অন্য পেশা বেছে নিচ্ছেন সার্কাস শিল্পীরা। পরিসংখ্যান বলছে, গত দু দশকে শুধুমাত্র ভারতবর্ষেই 17টির বেশি সার্কাস কোম্পানি তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। কারণ আইন করে নিষিদ্ধ হয়েছে বাঘ, সিংহ, বাঁদর, ভালুকদের খেলা দেখানো। একইভাবে অবলুপ্তের পথে পেটে হাসির খিল ধরানো সেই সব জোকারেরাও। এই যে যারা দর্শক আসছে তারা কেমন আনন্দ পাচ্ছে আপনাদের কাছ থেকে? সার্কাসে জোকারদের একটা বিশাল ভূমিকা থাকে, সেই অনুযায়ী আপনারা কজন আছেন? আমি একাই আছি, কারণ আর তো কেউ নেই। আচ্ছা, এখানে আমার একটু অসুবিধা হচ্ছে, মানে দুজন খেলে মানে খেলাটা ভালো দেখানো যায়, কমেডিয়ানটা ভালো করা যায়। আচ্ছা আচ্ছা, একা একা তো অতটা ভালো লাগে। কত কত বছর এই লাইনে আছেন? ২৩ বছর হবে। যখন সার্কাসে খেলা শেষ হয়ে গেল, আফ্রিকান আর্টিস্টদের নিয়ে আমাদের ইন্ডিয়ান ছেলেমেয়েরা ওকে নিয়ে সেলফি ফটো তুলছে। কারণ দেখুন, এই ওরা তো বিদেশি আর্টিস্টের সাথে ফটো তুলবো বলে আসে না, কিন্তু দেখছে চলো চারটে আফ্রিকান ছেলে আছে, এদের সাথে একটা সেলফি নেওয়া যাক। আর জোকারের সাথেও মানুষ সেলফি নিয়ে ব্যস্ত। খেলা ভাঙার পরও আমার 15-20 মিনিট লাগছে। আর বড়াইপুর রাসমেলাতে আমরা আশা করিনি এই লকডাউনের বাজারে এত ভালো চলবে, মানে মানুষ টিকিট পাচ্ছে না, ঘুরে চলে যাচ্ছে। কিন্তু এটাও একটা পাবলিসিটি যে 2022-এ যেরকম আমাদের দু বছর সার্কাস বন্ধ ছিল, আমি নলহাটিতে অজন্তা সার্কাস চালু করেছিলাম প্রথম লকডাউনে, দ্বিতীয় লকডাউনে রোলেক্স সার্কাস চালু করলাম মুকুটমণিপুরে, আর এখন ডায়মন্ড সার্কাস আমরা 5-6টা ক্যাম্প করলাম লকডাউনের পর। এখন সবচেয়ে আমাদের জ্ঞানার ক্যাম্প লাগতে গেলে বড়াইপুর। আশা করা যাচ্ছে আমরা পুনরায় যে সার্কাসের যে দুঃখ কষ্টটা ছিল সেইটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। কেন, মানুষ তো এনজয় করার জায়গা পাচ্ছে না। এই সার্কাসটা এরকমই জিনিস, তখন ফিল্ম একসাথে পরিবার নিয়ে দেখা যায় না, কিন্তু সার্কাসটা পরিবার নিয়ে। বিলুপ্ত হয়েছে বিভিন্ন পশু পাখির খেলা, ভরসা বলতে আফ্রিকান শিল্পীরা। বিদেশিদের উপর ভরসা করে এখন কোনো মতে টিকে রয়েছে সার্কাস শিল্প। তবে এভাবে আর কতদিন? সার্কাসের আগামী ভবিষ্যৎ কি? সরকার কি আদৌ সাহায্যের হাত বাড়িয়ে দেবে, নাকি সময়ের নিয়মে অবলুপ্ত হয়ে যাবে বিনোদনের অন্যতম মাধ্যম সার্কাস? বারুইপুর থেকে সুদেশনা মণ্ডলের রিপোর্ট, খাস খবর।